প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট, দুটি পাতা একটি কুড়ির অঞ্চল, সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র, প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত জাফলং। এই যে আমার পিছনে যারা আছেন সবাই কিন্তু ভারত, আর আমি এখনো কিন্তু বাংলাদেশের সীমানায় আছি। আর এই যে পাথরের যে সীমানা, এটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমানা, মানে ওপেন বর্ডার। এই যে অনেক বড় বর্ষায় মায়াবী ঝর্ণার এই রূপ দেখতে হলে চলে আসুন সিলেটে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ গল্পে। আর আজকে আমি যাচ্ছি সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। কিভাবে সবচেয়ে সহজেই জাফলং ভ্রমণ করবেন, জাফলং থাকার জন্য হোটেল রিসোর্ট, জাফলং ভ্রমণে আপনারা আর কি কি ঘুরে দেখতে পারেন, খরচ, সব কিছুই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর সবচেয়ে স্পেশাল যে বিষয় সেটি হচ্ছে এই বড়া বর্ষায় জাফলংয়ের মায়াবী ঝর্ণার রূপটা আপনাদের কাছে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সিলেট শহরের কদমতলী বাস টার্মিনাল থেকে অথবা সুবহানীঘাট পয়েন্ট থেকে বাসে করে যেতে পারবেন জাফলং। লোকাল বাস ভাড়া 110 টাকা, গেট লক সার্ভিস 150 টাকা। এছাড়া আপনারা যেভাবে জাফলং ভ্রমণ করতে পারেন, দুইজন থেকে চারজনের গ্রুপে সিএনজি নিয়ে ভ্রমণ করতে পারেন, 5 জন থেকে 14 জন হলে সেক্ষেত্রে সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের লেগুনা সার্ভিস নিয়ে আপনারা জাফলং ভ্রমণ করতে পারেন। কম খরচে সিলেটের জাফলংয়ের সাথে সাথে এই রোডে শাহপুরান মাজার, লালাখাল, আগুন পাহাড়, শীতকালে ডিবির হাওর, শ্রীপুরের চা বাগান, জাফলং তামাবিল বর্ডার, এইসব স্থানগুলো আপনারা কম খরচে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের লেগুনা সার্ভিস নিয়ে। আর যারা শুধুমাত্র জাফলং ভ্রমণ করতে চান, তাদের জন্য আছে সিলেট শহর থেকে বাস সার্ভিস। সিলেট থেকে প্রায় 2 ঘন্টায় পৌঁছে যাবেন সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। যাওয়ার পথে দেখতে পারবেন মেঘালয়ের নীল পাহাড় আর অনেকগুলো ঝর্ণা। সকাল 10টায় আমার যাত্রা শুরু হয় সিলেট থেকে। এই মুহূর্তে আমি আছি সিলেটের তামাবিল স্থলবন্দরে, আর কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাব গুচ্ছগ্রামে। বাসে করে আপনারা যদি জাফলং ভ্রমণ করেন তাহলে কিন্তু এখানেই নেমে যাবেন, আর এই রাস্তা দিয়ে কিন্তু জাফলংয়ের বর্তমান যে স্পট আছে সেখানে যেতে পারবেন। জাফলং ভ্রমণে আপনারা যদি রাতে জাফলং থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে থাকার জন্য হোটেল এবং রিসোর্টের ব্যবস্থা আছে, যেটি আগে ছিল না। এবং এই হোটেলগুলো অনেকটা বাজেটের মধ্যে, এবং একটি রিসোর্ট আছে জাফলং গ্রিন রিসোর্ট, আপনারা চাইলে কিন্তু সেখানেও থাকতে পারেন। চলে এসেছি জাফলংয়ের গুচ্ছগ্রামের পর্যটন স্পটে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি জাফলংয়ে, আর আপনারা দেখছেন আমার পিছনে হচ্ছে জাফলংয়ের সেই ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি সাইট, আর আমি এখন আছি গুচ্ছগ্রামের এখানে যে স্পট হয়েছে এইদিকে, আর পিছনে এই যে দেখুন হচ্ছে মেঘালয়ের যে ডাউকি সাইট। আর আমি এখন একটু পরে চলে যাব ওই যে ওখানে জাফলং 0 পয়েন্টে, এবং তারপর আমি ওখান থেকে যাব হচ্ছে আপনাদেরকে দেখাবো মায়াবী ঝর্ণা। তো আসলে বর্ষাকালে জাফলংয়ের যে রূপ সেই রূপটাই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। আর এই দেখুন প্রচুর টুরিস্ট কিন্তু, আর ভারতের নীল পাহাড়গুলো খুব সুন্দর ছবির মতো ভেসে উঠতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো চলুন আমরা সামনের দিকে যাই, সামনের দিক থেকে আরও সুন্দর কিছু দেখি এবং আপনাদেরকেও দেখাবো। ইন্টারেস্টিং একটি বিষয়, এই যে আমার পিছনে দেখছেন যে মহিলারা, এই যে দুজন মহিলারা, এরা কোত্থেকে আসছে জানেন? এরা ভারত থেকে আসছে, এবং এই যে তাদের যে ব্যাগভর্তি বোঝাই করা মাল দেখছেন, এগুলো কিন্তু ভারতের যে মাল সেগুলো কিন্তু আসছে চুরাই পথে আসছে। যাই হোক, এটা হচ্ছে কিন্তু ওপেন সিক্রেট, এটা আর কি বলবো। আর এই যে হচ্ছে ভারতের এই যে রোড, এই রোডটাও তারা ইউজ করে থাকে। এখন আমার যাত্রা জাফলং 0 পয়েন্টের সেই পর্যটন স্পটে। Thank you.
জাফলং 0.3 থেকে যখন যাবেন আপনারা তখন কিন্তু এই যে দোকানপাটগুলো আছে এখান থেকে কিন্তু ভারতীয় চকলেট ভারতীয় কসমেটিক্স এবং তেল সাবান এগুলো কিন্তু কিনতে পারবেন অনেকগুলো দোকান আছে কিন্তু এই যে দেখুন এই জিনিসগুলো কিন্তু এখান থেকে কিনতে পারবেন এগুলো যতটুকু আমি জানি যে এগুলো অরিজিনাল প্রোডাক্ট কোনো ধরনের কপি প্রোডাক্ট নয় আর এই যে সেটা হচ্ছে ভারতের মেঘালয় মায়াবি জর্নার জন্য এখান থেকে কিন্তু আপনারা এই যে বুট আছে বুট রিজার্ভ নিয়ে যেতে পারবেন 600 থেকে 1000 টাকার ভিতরে কিন্তু আপনারা বুট পেয়ে যাবেন 14-15 জনের জন্য আমি আছি এই মুহূর্তে জাফলং 0.তে আর এই দেখুন আজকে জাফলং 0.এর অবস্থা এই যে পিছনে হচ্ছে ভারতের মেঘালয় আর প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু জাফলংয়ে এসেছেন জাফলং ভ্রমণে বন্ধুরা আমার পিছনে যে নৌকাগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ভারতীয় আর এই যে আমার পিছনে যারা আছেন সবাই কিন্তু ভারতীয় আর আমি এখানে কিন্তু বাংলাদেশের সীমানায় আছি আর এই যে পাথরের যে সীমানা সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমানা মানে ওপেন বর্ডার এই যে অনেকে ছবি তুলতেছে তুমি বাংলাদেশি না ইন্ডিয়ান তুমি এরা ছবি তুলো কেন ইন্ডিয়ান ছবি তুমি ইন্ডিয়ান ছবি তুলো ইন্ডিয়ান ফটোগ্রাফার তুমি নাকি বাংলাদেশি বাংলাদেশি তো আমি ইন্ডিয়ান ফটোগ্রাফার এই ফটোগ্রাফারটা আসলে ইন্ডিয়ান এবং সে হাসিয়া কিন্তু দেখেন সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ছবি তুলতেছে আবার সে নিজেকে দাবি করতেছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান ফটোগ্রাফার আসলে দুইটা দেশের সম্পর্ক শুধুমাত্র এই যে কয়েকটি পাথর দিয়ে মানে সম্পর্কটাকে আলাদা করা দেওয়া হয়েছে আর না হইলে কিন্তু ভারত এবং বাংলাদেশ একই এই সাইডটা হচ্ছে ভারতের ডাউকি সাইড চমৎকার আসলে দুই দেশের পর্যটক এখানে এসে মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আছে জাফলং 0.এ এই সৌন্দর্যটা সবাই উপভোগ করে এই যে দেখুন ওনারা সবাই কিন্তু ভারতীয় ওনারা সবাই কিন্তু ভারতীয় ছবি তুলতেছেন ইয়ে করতেছেন আর শুধুমাত্র এই যে একটি এটি হচ্ছে ভারত বাংলাদেশের মানে বর্ডার লাইন রুদ্র উজ্জ্বল একটি দিন ছিল জাফলং 0.এ এসে কিন্তু হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে গেল মনে হচ্ছে কিছুক্ষণের মাঝেই বৃষ্টি হবে অনেকটা পথ হেঁটেছি এবং হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে এখন প্রয়োজন হচ্ছে এক গ্লাস লেবুর শরবত দেখে নিলাম বর্ষার জাফলং 0.। আর এখন যাব মায়াবী ঝর্ণা দেখতে কারণ বড়া বর্ষায় জাফলংয়ের এই মায়াবী ঝর্ণা তার মায়াবী রূপ ধারণ করে এখান থেকে আমি 100 টাকার টিকিট কেটেছি এবং যাওয়া আসা বাবদ এখানে অনেকগুলো গ্রুপ আছে তাদের সাথে অ্যাড হয়ে আসলে আমি যাচ্ছি আপনারা যারা একজন দুজন কিংবা তিনজন মায়াবী ঝর্ণা যাবেন কোনো বুট রিজার্ভ নেওয়ার কোনো প্রয়োজন নাই জাফলং 0.এ আসলে এখানে দেখবেন যে তারা আসলে লোকাল সার্ভিস দিয়ে থাকে 100 টাকা করে জন প্রতি যাওয়া এবং আসা বাবদ অবশ্যই কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে জাফলং 0.এ থেকে মায়াবী ঝর্ণার ওপারে নদীর ওপারে যেতে পারবেন এবং ওখানে কিন্তু খাসিয়া পল্লীও আছে আপনারা চাইলে কিন্তু সেই খাসিয়া পল্লীতেও যেতে পারেন আমি যেহেতু একলা তাই আসলে মানে জাফলং 0.এর এখান থেকে 100 টাকায় যাওয়া আসা বাবদ বুটে করে আসলাম আর বলতেছেন যে এই স্লিপটা দেখি আবার যাওয়ার সময় আমরা এখান থেকে মায়াবী ঝর্ণা দেখা শেষে আবার জাফলং 0.এ যেতে পারবো
তো চলেন এখন আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে কি অবস্থা সেই ঝর্ণা সেটা আমরা গিয়ে দেখে আসি কিছুটা পথ হাঁটার পর হাতছানি দিয়ে ডাকছে মায়াবী ঝর্ণা আর মায়াবী ঝর্ণার শব্দে আমাকে পাগল করে দিয়েছে বন্ধুরা দেখছেন অনেক মানুষ কিন্তু আজকে এই মায়াবী ঝর্ণা দেখতে এসেছেন শুধু যে সিলেট তাই নয় কিন্তু এখানে পুরো বাংলাদেশের মানুষই আসেন একটু পরেই শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টির মাঝে এই মায়াবী ঝর্ণার আসল রূপটা ধরা পড়ল কিছুক্ষণ আগে কিন্তু এই মায়াবী ঝর্ণায় এতটাও পানি ছিল না কিন্তু বৃষ্টি হওয়ার 10 মিনিটের পর এই মায়াবী ঝর্ণা যেন ঝর্ণা তার পরিপূর্ণতা লাভ করল বড় বর্ষায় মায়াবী ঝর্ণার এই রূপকে দেখতে হলে চলে আসুন সিলেটে আর সিলেট ভ্রমণে আপনারা যদি যে কোনো ধরনের গাড়ি এবং হোটেল যে কোনো ধরনের সেবার জন্য সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের সেবা নিতে পারেন উপরের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা যারা সিলেট ভ্রমণ সম্পর্কিত বা ভ্রমণ গাইডলাইন সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য জানতে কিন্তু আমার ফেসবুক পেজ DH ট্রাভেলিং ইনফো এই পেজটি ফলো করে রাখতে পারেন সিলেট নিয়ে অনেক ধরনের আপডেট ভিডিও এবং সিলেট সম্পর্কে অনেক তথ্য কিন্তু আপনারা আমার এই পেজের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন যারা বাজেট ট্রাভেল করেন তারা কিন্তু এই যে হোটেলগুলো আছে এইসব হোটেলেও খাওয়া দাওয়া করতে পারেন অনেকটা কম খরচে দেশি মুরগ হাঁসের মাংস এগুলো পাওয়া যায় এছাড়াও কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্টস কিনতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমি কিছু কেনাকাটা করলাম জাফলং এর এখান থেকে চকলেট জান্ডুবাম তারপরে হচ্ছে কিছু বিস্কিট আমার ফ্যামিলি সদস্যদের জন্য মোট এগুলো আর কিনি নাই কারণ আমার তো আসা যাওয়া আছেই ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে কিনবো তো আপনারাও কিন্তু চাইলে এখানে আসলে এই যে ভারতীয় যে প্রোডাক্টগুলো আছে এই সীমান্ত হাট এখান থেকে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন মায়াবী ঝর্ণা দেখা শেষ বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে গেলাম এখন যাত্রা হয়েছে বাড়ি ফিরার পালা তো মায়াবী ঝর্ণার এখান থেকে আবার যাচ্ছি জিরো পয়েন্টে তো বন্ধুরা আসলে দেখুন বৃষ্টি মাখা জাফলংয়ের এই রূপ আর এই রূপকে যদি দেখতে চান অবশ্যই চলে আসুন সিলেটে কারণ এখনও বর্ষার আমেজ সিলেটে বিরাজমান বন্ধুরা আসলাম রুদ্র উজ্জ্বল এক জাফলং দেখতে দেখলাম এবং বৃষ্টির দেখাও পেলাম ঝর্ণা বিলাস করলাম সব কিছু মিলিয়ে আজকের এই ভ্রমণটি ছিল চমৎকার আর আজকের এই ভ্রমণটি আমি একা একাই ভ্রমণ করেছি আপনারা চাইলেও কিন্তু জাফলং এবং জাফলংয়ের সাথে আর কোন কোন স্পট ভ্রমণ করতে পারেন আমি যে ইনফরমেশন দিয়েছি সেভাবে যদি ভ্রমণ করেন তাহলে আপনার সিলেট ভ্রমণ এবং জাফলং ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ